আমাকে বুড়ো বলে অপমান করছে কিম, বললেন ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন তাকে বুড়ো বলে অভিহিত করেছে, অপমান করছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তবে এই জবাবে তিনি কখনোই উত্তর কোরিয়ার নেতাকে খাটো বা মোটা বলবেন না। রোববার এক টুইটে একথাই বললেন ট্রাম্প। ভিয়েতনাম, এশিয়া, প্রশান্ত মহাসাগরের অর্থনৈতিক সহায়তা সংস্থা অ্যাপেক সম্মেলনে অংশ নেওয়ার পর ট্রাম্প টুইট করেন। ধারাবাহিক কয়েকটি টুইটে তিনি বলেন পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির জবাবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন প্রেসিডেন্ট সি জিনপিং। এই টুইটে ট্রাম্প বলেন, আমাকে বুড়ো বলে কেন অপমানিত করলেন কিম জং উন, তবে আমি উনাকে তার ছোট বা খাটো বা মোটা কিছুই বলবো না। আমি তার বন্ধু হওয়ার জন্য অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং হয়তো একদিন তার বন্ধু হয়ে যাব। পরে ভিয়েতনামের রাজধানী হ্যানে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটা খুব খুব ভালো হবে যদি তিনি এবং কিম বন্ধু হয়ে যান, হয়তো একটি অদ্ভুত ঘটনা হিসেবে বিবেচিত হবে। পিয়ং ইং এর পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জেরে অতীতেও কিম এবং ট্রাম্প বাগযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার উপযোগী পারমাণবিক বোমাবাহী ক্ষেপণাস্ত্র তৈরির লক্ষ্যে উত্তর কোরিয়া কাজ করছে বলে দাবি করেছে পিয়ং ইং, তবে ট্রাম্প তা ঠেকানোর কথা অস্বীকার করেছেন। দর্শক, এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং এই সম্পর্কিত আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।